সবে মিলিয়ে আমি এটা আমরা ডিসিশন লইছি যে নিয়েছি যে 15-20 দিন আগে মানে আমরা ডিসিশনটা নিয়েছি নেওয়ার বাদে আমরা সবে মিলে একটা মিটিং করেছি এরপরে গিয়ে আমরা অনেক বাগান বাগান গিয়ে চান্দা কানেকশন করে এনেছি আমাদের এখানে বরসিঙ্গার ছোট ছোট মেয়েগুলা ছেলেগুলা আমাদের এই দাদা ভাইগুলা সবে আমরা এক ভূমিকা মানে হয়ে করে আমরা সবে মিলে পূজাটা চান্দা কানেকশন করে একটু টাকা দিয়ে পূজাটা করেছি আজকে যে এই নবমী পূজা ষষ্ঠী সপ্তমী অষ্টমী এই তিন দিন কিভাবে কাটালেন খুব ভালোভাবে খুব সুন্দর কাটেছি আমরা আশা করি আমরা আরো আগের মানে দিনগুলোতে বছর বছর যাতে আমরা আরো সুন্দর করে কাটাইতে পারি আপনাদের আশীর্বাদ আমাদের উপরে বানাইয়া রাখুন নমস্কার আমি রাজশ্রী বরসিঙ্গা সাই বাসিন্দা বর্তমানে আমাদের বরসিঙ্গা বাগানে যে বাসন্তী পূজা আয়োজন করা হয়েছে আজকে তিন দিন যাবত অনেক সুন্দর ও সুষ্ঠুভাবে পূজা চলছে এখানে আমাদের মহিলা সমিতি পক্ষ থেকে এই আয়োজনটা করা হয়েছে মহিলা সমিতিকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো যে ওনারা কম সময়ে অতি কম সময়ে 15-20 দিনের মধ্যে ওনারা যে এই এত বড় প্রোগ্রাম একটা করেছে ঘরে ঘরে গিয়ে মানুষের চান্দা করে অনেক কষ্ট করেছে আমাদের মহিলারা ও ছোট ছোট বহিনের ভাই বহিনরা ওরা অনেক কষ্ট করেছে আর আমাদের এবার দুর্গাপূজার থেকে আমাদের এই বাসন্তী পূজার মণ্ডপটা অনেক সুন্দর হয়েছে পূজা ভালো হচ্ছে যেটা আমাদের সন্ধ্যা হলে আমাদের সন্ধ্যার সময় সংকীর্তন চলছে সংকীর্তনের পরে চলছে আরতি আরতির নাচ দেখানি হচ্ছে অনেক ভালো হয়েছে ধন্যবাদ ধন্যবাদ এই যে মহিলা সমিতির নামটা কই না বরসিঙ্গা দুর্গা বাহিনী মহিলা সমিতি